পৃথিবীর অন্য যে কোনো দেশে খাদ্যের অভাব হতে পারে, কিন্তু বড় ধরনের কোনো দুর্ভিক্ষ দেখা না দিলে বাংলাদেশ কোনো সংকটে পড়বে না বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। 2015 সালের মতে রাজপথে বিএনপি থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী জানিয়েছেন, দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তাপসী রাবের রিপোর্ট। টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অংশ নেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বাংলাদেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে, খাদ্য নিয়ে কোনো হাহাকার তৈরি হবে না। এখন যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণেই বাংলাদেশে সোনালী ফসল হবে। যথেষ্ট খাদ্য আমাদের মজুদ রয়েছে, পৃথিবীর অন্য দেশে হতে পারে, আমাদের যে খাদ্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বড় যদি কোনো দুর্যোগ না দেয়, আমরা ইনশাআল্লাহ কোনো খাদ্য সংকটের মোকাবেলায় করব না। দেশে কোনো হাহাকার নাই, আগামী দিনেও হাহাকার হবে না। বিএনপিকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী বলেন, বিএনপি রেল লাইনে আগুন দেবে, বিদ্যুৎ লাইন কেটে দেবে, জনজীবনে সহিংসতা ছড়িয়ে দিবে, তাতে সরকার চুপ করে বসে থাকবে না। 2015 সালে 90 দিন হরতাল দিয়েছিল, যেভাবে ঘরে ঢুকিয়েছিলাম, যেভাবে মাথা নিচু করে ম্লান মুখে গুলশানের বাড়িতে গিয়েছিল অফিস থেকে, আগামী দিনেও সেইভাবে যেতে হবে। রাজপথ তাদের কাছে থাকবে না, রাজপথ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। এদিকে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার বক্তব্য তা ব্যক্তিগত, এটি সরকারের সিদ্ধান্ত নয়। বিদ্যুৎ প্রবাহ সঠিক রাখতে সরকার সচেষ্ট আছে। সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তৌফিক এল আলী সাহেব নিজে কেন বলেছেন সেটি তিনিই ব্যাখ্যা দিতে পারবেন, সরকারের এই ধরনের কোনো সিদ্ধান্ত নাই। বিএনপির সমাবেশ দেখে আওয়ামী লীগ শঙ্কিত। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভয় লাগা তো দূরের কথা, বড় জোর কাতুকুতু লেগেছে। ওনাদের সমাবেশ দেখে আমাদের একটু কাতুকুতু লেগেছে। ধন্যবাদ। তাপসী রাবেয়া, দেশ টিভি, ঢাকা।